बिस्मिल्लाहिर रहमानिर रहीम प्रिय चट्टग्राम वासी अस्सलाम वालेकुम कोविड 19 परिस्थिति निये चट्टग्राम सिविल सर्जन कार्यालय अद्य 11 मे 2020 ख्रिस्टाब्दे प्रतिवेदन आपनादेर सामने उपस्थापन करछि। गत 24 घंटाय आमादेर जे चारटि केंद्र थेके नमूना परीक्षार फलाफल प्रकाशित हयेछे से चारटि केंद्र हलो चट्टग्राम BITID, चट्टग्राम वेटरिनरी एंड एनिमल साइंस यूनिवर्सिटी, चट्टग्राम मेडिकल कॉलेज एवं कक्सबाजार केंद्र थेके आमादेर जे फलाफलगुलो पेयेछि आमरा सेई फलाफल अनुयायी चट्टग्राम जिलाय सर्वमोट 49 जन रोगी नतून करे शनाक्त हयेछेन। এই 49 জনের মধ্যে 35 জন চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্স ইউনিভার্সিটি থেকে এবং 14 জন চট্টগ্রাম BITID পরীক্ষা কেন্দ্রে পজিটিভ হয়েছে। এই 49 জন সহ চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত 268 জন কোভিড-19 পজিটিভ রোগী শনাক্ত হয়েছে। গতকাল যে 49 জন রোগী নতুন করে শনাক্ত হয়েছেন তার মধ্যে 13 জন চট্টগ্রাম মহানগর এলাকা এবং 36 জন চট্টগ্রামের বিভিন্ন উপজেলার। উপজেলা ভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী রাউজানে 1 জন, মিরেশরায় 1 জন, হাটহাজারিতে 1 জন, লোহাগাড়াতে 14 জন, সন্দ্বীপে 7 জন, রাঙ্গুনিয়াতে 10 জন, বাঁশখালীতে 1 জন এবং চন্দনাইশে 2000-তে 1 জন। এই 49 জনের মধ্যে 39 জন হলেন পুরুষ এবং 10 জন হলেন মহিলা। বয়সভিত্তিক উপাত্ত অনুযায়ী 0 থেকে 10 বছরের ভিতরে 2 জন, 11 থেকে 20 বছরের মধ্যে 3 জন, 21 থেকে 30 বছরের মধ্যে 14 জন, 31 থেকে 40 বছরের মধ্যে 16 জন, 41 থেকে 50 বছরের মধ্যে 4 জন, 51 থেকে 60 বছরের মধ্যে 7 জন এবং 60 বছরের মধ্যে 3 জন। গত 24 ঘন্টায় চট্টগ্রামে জেনারেল হাসপাতাল থেকে 3 জন রোগী সুস্থ হয়ে ঘরে ফিরেছেন। এ পর্যন্ত সর্বমোট 67 জন সুস্থ হয়ে বাড়ি ফিরলেন। অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি গতকাল BITID থেকে যে 14 জনের নমুনা পজিটিভ হয়েছে তার মধ্যে 1 জন ছিলেন মৃত রোগী, যিনি চট্টগ্রাম মেডিকেল কলেজে চিকিৎসাধীন ছিলেন। তার নমুনা চিকিৎসাধীন অবস্থায় সংগ্রহ করা হয় কিন্তু ফলাফল প্রকাশিত হয় তার মৃত্যুর পর। এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় সর্বমোট মৃত্যুবরণ করেছেন 19 জন। এই মুহূর্তে আমাদের আইসোলেশন বেডে আছেন 85 জন রোগী এবং হোম কোয়ারেন্টাইনে আছেন 227 জন। প্রিয় চট্টগ্রামবাসী, আপনারা জানেন চট্টগ্রামে কমিউনিটি পর্যায়ে সংক্রমণ হয়েছে, এই সংক্রমণ দিন দিন বাড়ছে, আমাদের প্রতিনিয়ত রোগীর সংখ্যা বাড়তেছে। আমরা নিজেদেরকে নিরাপদ রাখতে হলে, এই দেশকে নিরাপদ রাখতে হলে আমাদেরকে অবশ্যই আমাদের স্বাস্থ্যবিধিগুলো মেনে চলতে হবে, আমাদের নিজ নিজ গৃহে অবস্থান করতে হবে, গৃহ থেকে বের হলে সামাজিক দূরত্ব মেনে চলতে হবে। আরেকটি বিষয় আপনাদের নজরে আনছি আমরা, যে যদি কোনো রোগী করোনা পজিটিভ হয় সেক্ষেত্রে আমরা আগে তাদের পরপর 2টা নমুনা নেগেটিভ না হওয়া পর্যন্ত সুস্থ বলতাম না, কিন্তু বর্তমানে স্বাস্থ্য বিভাগের যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা অনুযায়ী যদি 3 দিন কোনো করোনা পজিটিভ ব্যক্তি সমস্ত লক্ষণ থেকে নিজে মুক্ত থাকেন, তার জ্বর বা সর্দি কাশি না থাকে, তবে তাকে সুস্থ ঘোষণা করা যাবে। এর পাশাপাশি যাদের একটি নমুনা নেগেটিভ হয়েছে তাদেরকেও আমরা সুস্থ ঘোষণা করতে পারব। আমি বিশেষ করে যারা বাসাতে আইসোলেশনে আছেন পজিটিভ রোগী তাদের প্রতি বিনীত অনুরোধ রাখব, আপনারা নমুনা পরীক্ষার জন্য ব্যতিব্যস্ত হবেন না। আপনার যদি কোনো লক্ষণ না থাকে বা আপনাদের কন্ট্যাক্টে যারা থাকবে তাদের যদি কোনো লক্ষণ না থাকে সেক্ষেত্রে আপনাদের পরীক্ষা করার কোনো প্রয়োজন নাই।
নিজেরা আশ্বস্ত থাকুন এবং আমরা আপনাদেরকে আশ্বস্ত করছি। আল্লাহ আমাদের সহায় হন। জয় বাংলা, বাংলাদেশ চিরজীবী হোক।